तो कुख्यात मानव और मानवेंद्र जैमिनी मनीष अंगद एक्सेट्रा अधिक अधिक सुधीर जदु शंकर शुभंकर अशुभंकर पद्दु सारे हजरा अमित विकय अरे वो सुभाष सरकार देवज्योति राक्षस महित मृदुला चक्रवर्ती और मोहित ब्राह्मण संतोष परितोषी सारे राक्षस लोगों का निधन आते जो विष्णु देवी और इंद्र आदि के पूजा के लिए छोटा पुरानी शिक्षा दिया जा रहा है। चुकोली काल में भगवान विष्णु भी सहायक हो जाता है दातव प्रभाव में, तो इसके लिए एक वैदिक छोटा यज्ञ बंगाल में करना बहुत मुश्किल है। लोगों ने सारा विस्तृत हुआ ब्राह्मण और सेम राक्षस धर्म राक्षस लेप्टिस लोगों का कुप्रवृत्ति धर्मनाथ कर दिया है, तो इसलिए बंगाल में ब्राह्मण लोगों के पास वैदिक विधि के हिसाब से इंद्र आदि को देवता को जागृत करके विष्णु को जागृत करना, देवलोक ब्रह्मादि सवित्री सारे सब आसन तैयार किया है, कुबेर इंद्र ब्रह्मा सवित्री विष्णु इंद्र सारे आसन दिखपाल आदि को जो जो ये हैं सवित्री पूषा जो 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 देते उनको सारे एक कॉमन आसन दिखाई दिया जाएगा जिसमें वो पूरा सारा देवता गण। अच्छा ये सुनो तुम्हारा आर कुछ एकदम ही नहीं है इसे तू लंबा पड़े ऐसा जगह पर दिख जाए जिसमें सिर्फ कुछ पड़ी देवता नहीं है একটা কমন একশো দুটো পাথর দিয়ে হ্যাঁ ওই যে দুদিকে ওই দিকে আছে সেই পাথরটা নিয়ে ওই হ্যাঁ হ্যাঁ ওই ওই সেই লম্বাটা আর নাই সেটি ফেলেছে না আর নেই সেটা নিচ্ছে তো ওইটা থেকে একটু করে আলাদা করে দিচ্ছি দেয় হ্যাঁ এমনি জায়গাতে হ্যাঁ হ্যাঁ আরে উল্টো পাল্টা কথা বলছিস কেন 50 কিলো ওজন হয় এটা 50 কিলো ওজন হয় 50 কিলো পরে তুই চাকাতে পারবি তোর নিজের মাথায় বুদ্ধি নাই ওই ওজন করে নিয়েছে রে আমি বলি তোর মাথায় বুদ্ধি নাই এটা 50 কিলো পড়ে 50 কেজি করেছে এটা 5 কেজি 5 কেজি 50 5 কেজি 50 বলছি 5 কেজি 5 কেজি 50 গ্রাম 5 কেজি 5 কেজি তোমাকে আর আরেকটু লম্বা করতে বলছি তোমার করে খেয়াল করছি আর একটু লম্বা বলতে কি ও এরপর বলতে যাচ্ছি এটা কমপ্লিট করতে পারেনি আমি চেয়েছিলাম এই হাইটটা থাকবে হ্যাঁ এই হাইটে পাশে থাকলে অল্প পুরো সিদ্ধ হওয়ার তো দরকার নেই পাকার জন্য এখানে থাকলে ওটা অটোমেটিক্যালি কেটে যেত তাহলে তাহলে দুটো ইট দিয়ে ইটটা ব্যবস্থা করে ওইটাকে ওইটাকে আর একটু নিচে পাটি খাইয়ে হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্য একটু লম্বা চেতে বলিস না একটু লম্বা হলে এত হাইট হয় ওটাই তোমার মানে জিনিসটা হয়ে যাবে এগুলো ধোয়া ধুই করে এগুলো ইয়ে করে নাও আর পিঠে প্রসাদ গুলো দিবে সেইগুলো কটরা গুলো ধোয়া ধুই করে করে নাও হ্যাঁ সে কটরা গুলো ধোয়া ধুই করে নাও
এবারে একটু ধান দিয়ে নাও, ধান দিয়ে নাও, হ্যাঁ ধানটা ওখানে দিয়ে দিবে। হ্যাঁ এমনি এগুলো যেটা চুরু করবে সেটা চুরুটা আলাদা করে, ওগুলো সবজি টবজিগুলো ওগুলো আলাদা করে করবে। হ্যাঁ তারপরে জবটা তুলে নাও, জবটাকে ওগুলো একটু ধুই না, পাতাটা গুলো বলে বলে এখন না হলো পরে ইয়ে করে নিবে। হ্যাঁ এটাকে ধুয়ে ওইগুলোকে ওই শেষে যজ্ঞের শেষে এগুলোকে দিয়ে দুধ দিবে, তার উপরে গম দিবে। হ্যাঁ দিয়ে ওগুলোকে যজ্ঞটাকে দুধ দিয়ে সমাপন করবে। পারবে তুলে নিবে, ভিজিয়ে দিতে বলা হবে, খাবে তো ভিজিয়ে দাও, জলে ভিজিয়ে দাও, নেই আরে জলে পাই দাও না, এই পাম্পটা অন করো, পাম্পটা কারেন্ট এসে গেছে, পাম্পটা অন করো, অন করে জলটা ঢুকিয়ে দেবে, পাই দেবে, এই বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বাঁধতে বাঁধো, পাম্পে বাঁধতে হবে, ওখানে এই পাই দে জলটা ছেড়ে ওইটা মুখে ঘুরিয়ে পাই, সে পাই দিলে হয়ে যাবে, বুঝতে পেরেছি। হ্যাঁ এগুলো সব তৈরি করে দাও। হ্যাঁ এবারে ধানটা একটু ধুয়ে নাও, ধানটাকে এই যে ধানের গমটা নিয়েছে, গমটা গমটা ওইখানটায় আছে। হ্যাঁ ধানটা নিয়ে আনবো। হ্যাঁ দেখুন সে ধুয়ে নাও, তপনম মহুক্ত তাপনম জলিত হুতাসনম দীপ্ত শ্রী রবীন্দ্র কো শিক্ষা দিয়ে। হ্যাঁ জয় যুধিষ্ঠির কৃষ্ণ কো যুধিষ্ঠির যুধিষ্ঠির প্রসন্ন করলে, শ্রী বিষ্ণু কে প্রসন্ন করলে তো আমরা অসুর কা নিধন শীঘ্র হয়ে যায়গা। মানব মানবেন্দ্র আদি মধু চক্রাকে যে সমর গুঞ্জন, এ অঞ্জন অনল বিমল রাক্ষস দিলিত দীপ্ত শিবত স্পল্প সন্তোষ মহিত মহা মহা দানব খচ্চ মহা পাপিষ্ঠ পান পাষণ্ড সাধু হত্যাকারী ব্রহ্ম হত্যাকারী দেব হত্যাকারী সজ্জন হত্যাকারী শুক্লক বিমল বিমল যদি আমি সারে কই ছড়ানি শিখা অম্বিকা মৃণালিনী সারে যো হাম যো হাম যো গর্ভ হতা না তো যোগ্য আয় তো রাজা রাজ রাজা ধীরাজ তো হামি ইসকো ইসি কা অসুর বিনাশ জিসমে সারা অসুর হামকো আবি ইহাঁ সে নাম উচ্চারণ করনে কে জরুরি না। জো মেক্সিকো সাগর মে জো ভারতীয় আর্য কো শত্রুতা হিংসা কর রা হ্যায় ধ্বংস কর রা হ্যায় সাধু হত্যা কর রা হ্যায় তো অটোমেটিক্যালি উনকো পরিচয় হো জায়েগা ভগবান কো বিষ্ণু কো হামকো তো বোলনে কে জরুরত নহি হ্যায় জো হাম লোগোন কো ভারতীয় কা আর্য কা প্রাণ হানি কর রা হ্যায় ও ম্লেচ্ছ হ্যায় রাক্ষস তো ইনসেন্সে উনকা আধ্যাত্মিক শক্তি নেই হ্যাঁ মেশিন আর যন্ত্র সে লেগিন যে ম্লেচ্ছ মানবতা রাক্ষস দানব যাইছে কালো নেলসন ও গ্রাসে ও অ্যাস্ট্রোফিজিশিয়ান আমেরিকাকে বল রাহেতে যে ভারতবর্ষ আমেরিকাকে আজকাল সাইন্টিস্ট উপর কই বিশ্বাস আমেরিকান জনবসতি মে নেই কিন্তু উনি লোগনকে হাত মে তারা ধুয়ে দাও না শুকিয়ে যাবে, ধুলোটা 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 তুলে দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে দিয়ে একবার ফেলে দিয়ে রোদে দিয়ে কিছু করতে হবে, শুকিয়ে যাবে। আরে এটা তো শেষের দিকে, তো ভিজে শুকোতে হবে, নি ভিজে ভিজে থাকবে, বুঝতে পারছো?
এটা তো রসা রসা ধান ভাপানোর মতন, বুঝতে পারছো না? ওইখান থেকে নানা জিনিস মধু ঘি সমস্ত কিছু দুধ মিলে ওখান থেকে যে একটা জিনিস তৈরি হবে, সেগুলো সমস্ত ফল মূল এগুলো দিবে কাঁচা কাঁচা, বুঝতে পারছো? সব এগুলো দিয়ে না কি বলে তোমার এই যে কি বলে ওই যে আরে লাল আলু আর ওই যে ইয়ে নিয়ে এলো না ফলগুলো কাকালু সব দিয়ে না কাকালু আলু এই হ্যালো বিষ্ণু সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম সংস্কৃত, হ্যাঁ সংস্কৃত লিখ বিষ্ণু সহস্র নাম লিস্ট, হ্যাঁ ও তো ওয়েবসাইটে এসে যাবে দেখ, হ্যাঁ বিষ্ণু সহস্র নামে সেখানে দেখবি ইংলিশে সিরিয়ালি হিন্দিতে দেওয়া আছে, হিন্দি মানে দেবনাগরীতে, ওখানে দেখ 875 পর থেকে নিয়ে নে, আমার অদ্ভুত যদি দেখে নিয়েছি, বুঝতে পেরেছি? দেখ না টেবিল টেবিলের ফর্মে আসছে, দেখ লিখ বিষ্ণু সহস্র নাম লিস্ট নাম তালিকা, হ্যাঁ ওই শেষ পর্যন্ত হাজার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু